গতকাল প্রেসিডেন্সি জেলে যখন চার হেভিওয়েটকে নিয়ে যাওয়া হয় তারপরেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। তিনি ঢুকতে চান জেলের অন্দরে কিন্তু তাকে আটকে দেওয়া হয়। তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন। যে ছবি এই মুহূর্তে দেখছেন শোভন চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা নিয়ে একটা সময় কান্নায় ভেঙে পড়েন বৈশাখী। রাজ্যপাল এই বলেছে ববি হাকিম স্ত্রী আর এক মেয়েকে ঢুকতে দিয়েছো না, পরিবারে বাকি লোকদের ঢুকতে দিচ্ছে না। আমরা শোভন চট্টোপাধ্যায় বাড়ির তরফের থেকে এসেছি, কারুকে ঢুকতে দিচ্ছেন না। ওনার ওষুধ, ওনার সবকিছু আমার কাছে, কি করছে ভেতরে আমরা কিছু বুঝতে পারছি না। মুখের উপর যেভাবে দরজা বন্ধ করে দিয়েছে, বিভৎস অ্যাক্সিডেন্ট হতে পারে। এরা মানুষের মতো ট্রিট করছে না, পশুর মতো। এরপর আমরা আজ সকালে কথা বলেছিলাম বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শুনুন। একেবারেই খাওয়ার মতন মানসিকতা নেই। ইনফ্যাক্ট কালকে ভোর 4:30 সময় একটু কিছু মানে তার আগের দিন 24 ঘন্টা প্রায় না খেয়েছিলেন, ওনার ইনসুলিন দেওয়া হয়নি। আমি রিকোয়েস্ট করেছিলাম সিবিআই অফিসারদেরকে যে আপনি ইনসুলিনটুকু খাওয়া মানে নেওয়ার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন যদি একটু ব্যবস্থা করে দেন, আমি তার টাকা দিয়ে দেবো। সেটুকুতেও ওনারা কর্ণপাত করেননি, একটা ব্যঙ্গে হাসি হেসে চলে গেছেন, মনে করছেন সবটাই বোধহয় প্রহসন। তো আমার তো মনে হচ্ছে যে কাল থেকে যে প্রহসন চলছে জানি না কবে শেষ হবে। ওনার ডাক্তারের কিছু রিপোর্ট আমার দেওয়া দরকার, তো সেগুলো ডাক্তাররা চেয়েছেন যাতে একটু স্টেবিলাইজ করা যায়। অ্যাট প্রেজেন্টলি একদম ইনসোমনিয়াক হয়ে গেছেন, ঘুমোতে পারছেন না। অন্য খবরে চোখ রাখবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত বানানোর আহ্বান এক নয়া মোড়ে দাঁড়িয়ে, যা দেশের অর্থব্যবস্থার দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক 18 এবং আইটিসির উদ্যোগে আপনাদের জন্য সারা দেশ থেকে আত্মনির্ভরতার কাহিনী তুলে নিয়ে আসবে। এর মধ্যেই একটি হল বাজাজ অটোর গল্প। बजाज ऑटो ने भारत में आयातित दो और तीन पहिया वाहनों की बिक्री शुरू की, लेकिन 1960 तक यह एक लिस्टेड कंपनी बन गई और उन्हें स्वयं भारत में बनाना शुरू कर दिया। और इस सब के पीछे सिर्फ एक ही आदमी था, राहुल बजाज। देश के लिए बेहतरीन दो पहिया वाहनों को तैयार करने से लेकर 70 देशों में सबसे अधिक पसंद किए जाने वाले मोटरसाइकिल ब्रांड बनने तक बजाज ऑटो ने एक लंबा सफर तय किया है। The entry of global majors and caused a huge tectonic shift from scooters to more highly fuel efficient motorcycles. And there was a brief period where Bajaj Auto struggled, but I think and then it looked into its vast reservoir of technical competence and other capabilities and responded with embracing the motorcycle era and becoming a successful motorcycle manufacturer. अंतरराष्ट्रीय स्तर पर तीसरी सबसे बड़ी मोटरसाइकिल निर्माता बजाज ऑटो दुनिया की सबसे मूल्यवान दो व्हीलर कंपनी है, जिसका मार्केट कैप 1,00,000 करोड़ रुपए से अधिक है, जो स्वाभिमान भारत की जीती जागती मिसाल है। अब तो छोड़ भाई, ये विनग्रिप की पकड़ है। SRMB विनग्रिप सीमेंट को पकड़ेगी टाइट, आपके घर को रखेगी ऑलवेज ऑल राइट। SRMB TMT चैंपियंस की पसंद।